মর্নিং গাইজ, আমি দীক্ষা আর প্যাচকট ফ্যামিলিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে 31st, তো আজকে তো সবারই একটু কারণ সবারই কিছু না কিছু প্ল্যান করাই আছে, পিকনিক টিকনিক সবার কিছু প্ল্যান আছে। তো আমারও আজকে কিছু স্পেশাল প্ল্যান আছে আমার দুটো বেস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে। তো সকালবেলা থেকে ভাবছি আজকে দিনটা একটু স্পেশাল যেহেতু, তো সকাল থেকে একটু ব্লগ স্টার্ট করে দিয়ে রাত অবধি কী কী করছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, না পিকনিক, তারপর খাবার দাবার, যা যা করছি সবটাই তোমার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি 8টা নাগাদ, তারপর উঠে চা খেয়ে নিয়েছি। ফার্স্ট আমার একটু চা দিয়ে সকালটা না শুরু করলো না মনে হয় যে কেমন একটা সোনা সোনা লাগছে, মানে চা প্রেমী বলে কথা ঠিক আছে না। ব্রেকফাস্ট করে নিয়ে তো এখন ওই রান্না রেডি করব। তো রান্না আজকে মেনু আছে আমাদের চিকেন কষা, আর তার সাথে হয়তো বা ফ্রাইড রাইস হবে, তো সেটা এখনও প্ল্যান হয়নি। তো আমার বেস্ট ফ্রেন্ডরা যে আছে নিধিবি বাসা, তারা বললো যে আজকে পিকনিক যেহেতু তো বাইরের খাওয়া দাওয়া তো সবসময় হয়, আজকে বাড়িতেই কিছুটা রান্না করে চিকেন কষা বা ফ্রাইড রাইস করে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। তো আমি আর সবার জন্য ওয়েট করবো না, আমি নিজে যেহেতু আমার বাড়িতে সবাই নাস্তা করবে তো ওরা এসে কাজ করবে, তো আমি আগে থেকেই রান্নাবান্নাগুলো করে রাখবো। আমি এখন যাচ্ছি বাজারে চিকেন আনতে, তো বাজারে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কেন কিনা বাজারে হাতে ভর্তি জিনিস থাকবে, কী করে আর ভিডিও শ্যুট করবো। একদম বাড়িতে এসে কী করে আমি রান্না করছি চিকেন কষাটা, কী করছি না করছি সবটাই দেখতে থাকো, চলো টাটা। তো আমি চিকেন আনতে যাচ্ছিলাম, তো আমার এই পুচকুটা চিকেনের কথা শুনে ও খুশি হয়ে গেছে যে চিকেন খাবে, তাই না? আমার গুজবাবাটা তো চিকেন খাবে, আজকে 31st বলে কথা সবাইকে তো একটু স্পেশাল কিছু খেতেই হবে, তাই না? চলো আমি বাজার যাচ্ছি, তুমি থাকো, আমি চিকেনটা নিয়ে আসি, তারপরে আমরা সবাই চিকেন খাবো। আচ্ছা সবাইকে একটু হাই করে দাও তো মাম্মা, একটু হাই করে দাও, তুমি একটু হাই করে দেবে না? ঠিক আছে পরে হাই করে দেবে, ঠিক আছে। আচ্ছা সবাই দেখে রাখো, এর নাম হচ্ছে বুবু। আমি চিকেন নিয়ে চলে এসেছি বাজার থেকে, আর এসে চিকেনটাকে আর ভিডিও করিনি চিকেন আনার, তো আমি একেবারে পরিষ্কার করে নিয়ে আর বুবুর যে ভাত খাবে চিকেন সেটা আমি বসিয়ে দিয়েছি, কারণ বুবু আমাদের মতো খাবার খায় না, ওর খাবারটা পুরোপুরি আলাদা, জাস্ট বয়েল করতে হয়। তো আমি চাল ডাল আর ওর যা যা ভেজিটেবলগুলো খায় সেগুলো দিয়ে আমি ওর খাবারটাকে বসিয়ে দিয়েছি। তাহলে চলো রান্নায় যাওয়া যাক, আর দেখতে থাকো কীভাবে কী রান্না করছি না করছি। চলো চলে এসো আমার কিচেনে, এই যে আমার কিচেন, চলো দেখি কী কী রান্না হচ্ছে। এই সেই বুবুর খাবার বসিয়ে দিয়েছি, ঠিক আছে, আর এই আমাদের চিকেন একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, জাস্ট এখন মশলাগুলো রেডি করার পালা, মশলাগুলো রেডি করে নিয়ে ম্যারিনেট করে রান্না করতে বসিয়ে দেবো। আর এই সেই পেঁয়াজ আমি রেখে দিয়েছি ছুলে, প্রচণ্ড জ্বালা করে চোখে, তাই আমি আগে এটা আমাকে একজন শিখিয়েছে। তো যেটা বলছিলাম আগে থেকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে জলে চুবিয়ে রাখলে তো চোখটা জ্বালা একটু কম করে, ঠিক আছে। তো আমি চলো মশলা রেডি করি, চলো তাহলে আমার সঙ্গে রান্না করতে চলে এসো। এই যে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, রসুনটা এখনো বাকি আছে ছোলা, আর মোটামুটি টমেটোগুলো কেটে রেখেছি। আর যেটা আমি করেছি কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে, আর আমি প্রথমে যেটা করবো আজকে একটু না আমি অন্যরকমভাবে চিকেনটা করব। আগে আমি পেঁয়াজের একটা বেরেস্তা করে সেটাকে পেস্ট করে তারপর রান্না করব, মানে এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, ঠিক আছে। তবে দেখতে থাকো কী করছি আমি। এই আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এতক্ষণে আমি সব কিছু করে নিয়েছি, মানে ওই বুবুর ভাত বসিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ওটাকে, এবার আমার আমি ভাত খাবো সেটার ভাত বসিয়েছি, আর পেঁয়াজের যে বেরাস্তাটা করেছিলাম সেটাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি সেটাকে আমি এখন পেস্ট করে নেব। আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত আমার একার জন্য ভাত বসিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে খুব ছোটো কিন্তু আমি একা থাকি, আমার একার জন্য এটা ঠিক আছে। এই যে সেই পেঁয়াজের বেরেস্তা, এই বুবুর ভাত, এই চিকেন, আর এই যে মশলার জন্য যেটা রেডি করেছি আমি টমেটো কেটে রেখেছি, আর রসুন দুটো, শুকনো লঙ্কা, একটু কাজু, মানে আমি
প্রথমেই বলেছিলাম যে এই চিকেন রান্নাটা আমি প্রথমবার করছি এই রেসিপিটা। তো একটু কাজু দিচ্ছি, এই একটু আদা পরিমাণ মতো, আর এই যে যা মতো, এ বাবা ইস, আমি নাকি ভিডিও করছি। যাই হোক, এই তো আমি তো এটা তো রান্নার চ্যানেল না যে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো যাই হোক, আমি যার রোজ দিন রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। ধরে তো, হ্যাঁ ধরে, জিরে আর একটু টক দই, আর এই যে আমি এখন একটা পেস্ট করব। তো এই যে দেখো, আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে, আর সব যা যা মশলাগুলো রাখছি আমি দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা যেটা আমি আগেই দেখিয়েছি, আর একটু কাজু এটাও দিয়ে দিচ্ছি আমি, আর টমেটো স্লাইস করে দিচ্ছি সেটাও আমি দিয়ে দিচ্ছি, আর এই আদা এটাও আমি দিয়ে দিচ্ছি, আর এই কয়েক কোয়া রসুন এটাও আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি একটু ধনে আন্দাজ মতো দিচ্ছি আমি, আর দিচ্ছি একটু গোটা জিরে, একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, পেস্টটা তাহলে ভালো হবে। তো হয়ে গেল আমার মশলা পেস্ট করা। রেডি, দেখলেই আমার মশলা পেস্ট করা হয়ে গেল। তো এই যে আমার চিকেন, আমি এর মধ্যে আগে তেল দিয়ে দিচ্ছি, আর তারপর দিচ্ছি যেটা আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু টক দই, আর দিচ্ছি নুন পরিমাণ মতো, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটা জিনিস আমার হাসি পাচ্ছে, রান্না করতে করতে মনে হচ্ছে এটাতে তেল একটু কম দিয়েছি, আজকে এদেরকে ঢেলে ঢেলে তেল খাইয়ে খাইয়ে একদিনে কোলেস্টেরল রোগী বানিয়ে দেবো। আর একটু তেল ঢেলে দিচ্ছি, আমার চিকেন রেডি, ম্যারিনেট করে নিয়েছি, তেল গরম করে হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন দিচ্ছি গোটা একটা তেজপাতা, আর সাথে একটু এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি এই একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন। তো এই যে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে এতে একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আর কি ভালো। আর এবার আমি ঢাকা দিয়েটাকে রান্না করবো। তো দেখো, আমার চিকেন আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে চিকেনটা আস্তে আস্তে হোক, আর আমি আমার ভাতটা বসিয়েছিলাম সেটা আমি নামিয়ে দিয়েছি, বুবুর ভাত তো আগেই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি সেটা। আর এখন আমার আর একটু বাকি ঘরের কাজ আছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো এত কিছু একদিনে দেখাতে থাকলে তোমরা সবাই বোর হয়ে গিয়ে ভিডিওটা স্কিপ করে যাবে, দেখবে না। একবার চিকেনটা হয়ে গেলে মাঝখানে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো কীরকমভাবে একদম লাস্ট টাইমে, ঠিক আছে? একবার নামিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। চলো টাটা। যে আমার চিকেন কষা রেডি, আর আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, এবার আমি লাঞ্চ এনজয় করবো। চলো গাইস, তো আমি আবার চলে এসেছি, বলেছিলাম তখন যে কাজ বাজ আছে আমার, রান্না করার পর বুবুকে খাওয়ানো হলো, সে যা যা কাজ ছিল ঘরে সব কিছু কমপ্লিট করে আমি আবার চলে এসেছি। তো তার মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, তো ইন্দ্রনীল বলেছিলাম ইন্দ্রনীল অফিসের পর আসবে। এ চুপ কর, গান করছে ফুলবাল। তো ঠিক আছে, ও কথা বলতে দে, তোর গান কেউ শুনবে না। যাই হোক, তো এখন বুবুকে নিয়ে একটু হাঁটতে বেরোবো, আমরা একটু হাঁটতে বেরোবো, একটু মেলায় যাবো আমরা। তো বলেছিলাম দমদমে মেলা হচ্ছে এখানে সুরের মাঠের ওখানে, দমদম মেলা যাচ্ছি আমরা। ও কথা বলতে দিচ্ছি, আয় দিকে আয়, আয় 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 দিকে আয়, আয় আর সবাই, তোর গান শুনে মানুষ পাগল হয়ে যাবে রে। ভালো হয়েছে, আমি সুন্দর গান করি, আমার একটা শিল্প কলা রয়েছে। কোন এই লোক,
কহাঁ সে আতে হি আরে বাবা ভাঙা গলা ভাঙা গলা ভাঙা গলাটাই হচ্ছে এক একটা একটা আর ভাঙা গলাটা সবার থাকে না সেটা এটা বুঝতে হবে এই ভাঙা গলাটা একটা আলাদা অন্যরকম অনুভূতি তো সবাইকে বলে দে আমরা কোথায় যাচ্ছি বলে দে তো আজকে যাব হচ্ছে আমরা মেলা দমদম মেলা খাদ্য মেলা কি না খাদ্য মেলা না দমদম মেলা দমদম এটাও জানে না দমদম মেলা খাদ্য মেলা ওই যে টাটার নাম শুনে চলে গেল দাদা ভাইয়ের সাথে সাথে আমরা রেডি হয়ে গেছি মেলার জন্য আমরা তিনজন রেডি হয়ে গেছি আর একজন খুব এক্সাইটেড বাইরে বেরোবে বলে ঠিক আছে ও টাটার নাম শুনলেই হলো আর কিছু চাই না জীবনে না ভেবেছিলাম মেলাতে যাব বাট আজকে প্রচন্ড ভিড় হবে কারণ আজ 31st তো প্রচন্ড ভিড় হবে তো অন্য আরেকদিন নিয়ে যাব অন্য আরেকদিন নিয়ে যাব চলো টাটা এরপর আমি দেখাচ্ছি যে মেলায় গিয়ে কি করছি না করছি তারপর সবকিছু দেখাবো চলো টাটা চলে এসছি আমরা মেলাতে চলবো এই যে ওটা মেরি গো রাউন্ডে দেখি এই যে এতে পুরো ভয় পায় আগে থেকে না না করছে কিন্তু যাবো তো অবশ্যই ঠিক আছে ওটা তো যাবোই কিছু করার নেই যাবোই তুই খাওয়ালে খাবো হ্যাঁ তুই খাওয়াবি দেখি দূরে যা দূরে যা এটা কি বিড়ি খাচ্ছিস নাকি এ মা বিড়ি খাচ্ছে বিড়ি খাচ্ছে বিড়ি বিড়ি এটা কি হচ্ছে এই যে স্মোক বিস্কিট আমাকে দে রে আমি খাইনি
আমাদের অনেক জোর জবরদস্তি করার পর লাস্ট পর্যন্ত এটাই উঠছে। এটা ফার্স্ট টাইম উঠবো, জানি না কি নাগদনা উঠতে গেলে অনেক ভালো। তাও এই টিকিট কাছে যাবো আমরা, এটাতে দেখি কি হয়। আমরা এটাতে উঠবো, এটি উঠে তারপর কি হচ্ছে দেখছি। জানি না এবার কি খাতারনাক জিনিস হতে চলেছে। দেখি এবার ক্যামেরা, এবার ক্যামেরা ভিডিও করতে পারবো না, ফোন তো ঢুকিয়ে রাখছি। চলো দেখি পরে নেমে বলছি কি হলো না হলো। এবার আমি উঠলাম এই রাইডটাতে, এর আগে উঠিনি কখনো, সেরা ছিল। মেলায় ঘোরা শেষ, এবার আমি বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। এখন একটু চা কফি খেয়ে সোজা বাড়ি, ওর বাড়ি, তারপর আমি আমার বাড়ি। আর তারপরে একেবারে রাতে কি করছি না করছি বিপাশা নিধির সাথে, তারপর ওটা আমি দেখাচ্ছি। চলো টাটা এখন পর্যন্ত। আমার গেস্টটা চলে এসেছে, নিধি আর বিপাশা। ওই যে পুপু চলে এসেছে সবার সঙ্গে। এই সকাল থেকে যাদের কথা বলেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে বিপাশা আর এটা হচ্ছে নিধি। তো হাই বলে দেয়, আমি একটু হাই বলে দিচ্ছি সবার সাথে। তো এখন আমাদের পিকনিক শুরু হয়ে যাবে। এরপর ও বাবা দেখো, তোদের মজা লেগেছে? হ্যাঁ, কত লেট করেছিস তোরা বলতো। হ্যাঁ তো কি হয়েছে? ঠিক আছে চলো, আমি তো পার্টি শুরু। হ্যাঁ নাকি, তো এবার আমরা ডিনার করবো আর তারপর আস্তে আস্তে দেখাচ্ছি কি করছি না করছি। চলো আমাদের পিকনিকের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। কি কি আছে দেখা তো? বিরিয়ানি, চিকেন বানিয়েছে আর বিরিয়ানি সবাই খাচ্ছি। এখন খাবো, এখন নো ভিডিও, কোনো কথা হবে না, শুধু খাবো আর খাবো। টাটা। ডিনার কমপ্লিট, এখন আমরা নিউ ইয়ারটা সেলিব্রেট করবো ছাদের উপরে গিয়ে। ইয়ে হ্যাপি নিউ ইয়ার! এখন আমরা ওই বাইরের নিউ ইয়ারে বাজি ফাটছি, তো ওগুলোতে আমরা এনজয় করছি। চলো টাটা, গুড নাইট।